हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज का आलोचना करब लैंग्वेज नहीं। व्हाट इज लैंग्वेज एंड ह्यूमन लैंग्वेज वर्सेस एनिमल लैंग्वेज एंड द फीचर्स ऑफ लैंग्वेज, ये सब कुछ नहीं आज का आलोचना करब। व्हाट इज लैंग्वेज? लैंग्वेज इज द मीडियम ऑफ कम्युनिकेशन। लैंग्वेज होच्छे जोगाजोगेर एक माध्यम। इट इज द एक्सप्रेशन अफ थट्स एंड फिलिंगस। এবং এই ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে ফিলিংস রয়েছে, থটস রয়েছে, এইসব কিছু আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি। ইট ইজ এ সিস্টেম অফ কনভেনশন স্পোকেন অর রিটেন সিম্বলস বাই মিন্স অফ হুইচ হিউম্যান বিইং অ্যাজ মেম্বার্স অফ এ সোশ্যাল গ্রুপ কমিউনিকেট। এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা সিস্টেম যেটা স্পোকেন অথবা রিটেন সিম্বলস যে কোনো একটা হতে পারে, এটার মাধ্যমে কি করে হিউম্যান ল্যাঙ্গুয়েজ একটা সোশ্যাল গ্রুপের মধ্যে একজন একজনের সাথে কমিউনিকেট করে। মোট কথা আমরা বলতে পারি, আমরা বসবাস করার জন্য, সমাজে অন্য কারোর সাথে যোগাযোগ করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি। অনলি হিউম্যান হ্যাজ ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র মানুষেরই কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোনো প্রকার পশু পাখি আদার অ্যানিমেলসের কিন্তু কোনো প্রকার কি থাকে না, ল্যাঙ্গুয়েজ থাকে না। হিউম্যান ল্যাঙ্গুয়েজ এবং অ্যানিমেল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক তফাত রয়েছে। কীরকম? হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেমন only humans have a language which allows them to produce and understand ever new messages. আমরা হিউম্যান বিইং কি করতে পারি, যে কোনো ধরনের মেসেজ প্রোডিউস করতে পারি, যখন যেমন ইচ্ছা তেমন কথা বলতে পারি, যা ইচ্ছা তাই কমিউনিকেট করতে পারি। এছাড়া আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্সেস রয়েছে এবং ফিউচার প্ল্যানস, এই সব কিছুই আমরা একজন একজনের সাথে শেয়ার করতে পারি এই ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে। নতুন কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। এছাড়া শুধু অন্যের সাথে কমিউনিকেট করার জন্য নয়, হিউম্যান অ্যালোন এবল টু টক অ্যাবাউট ভাস্ট নাম্বারস অফ থিংস। আমরা কি করতে পারি, হিউম্যান বিইংস কিন্তু নিজেরা নিজেদের সাথেও অনেক ধরনের কথা বলে থাকি। সব কিছু কীভাবে সম্ভব? এই ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে। কিন্তু পশু পাখিদের বেলায় কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকে না, তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট মেসেজ একজন একজনকে পাঠাতে পারে। যেমন হয়তো দেখাতে পারে কি তারা কোনো প্রবলেম আছে, কিংবা তারা খুব ক্লোজ কোনো ফ্রেন্ড পেয়ে গিয়েছে এমন সিগন্যাল দিতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় কি খাবারের খোঁজ পাওয়া গিয়েছে, কিংবা তারা বিপদে পড়েছে, এসব কিছুই একজন একজনের সাথে শেয়ার করতে পারে। এবং নো অ্যানিমাল ক্যান টেল অ্যানাদার ওয়ান অ্যাবাউট পাস্ট এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ফিউচার প্ল্যানস। তারা কিন্তু তাদের পাস্টে কী এক্সপিরিয়েন্স করেছে এবং ফিউচারের তাদের প্ল্যান কী, এসব কোনো কিছুই শেয়ার করতে পারে না, যেভাবে একটা মানুষ তার সব কিছুই শেয়ার করতে পারে। অ্যানিমেল ক্যান নট অ্যাকোয়ার হিউম্যান ল্যাঙ্গুয়েজ। পশু পাখি কিন্তু চাইলেই কি হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারে না। তার কারণ হচ্ছে বিকজ অফ ইটস কমপ্লেক্স স্ট্রাকচার অ্যান্ড দেয়ার ফিজিক্যাল ইনঅ্যাডিকুয়েট। মানে তাদের যে ফিজিক্যাল অপর্যাপ্ততার কারণে এবং তাদের ব্রেন বা তাদের সেই অর্গানগুলো দেওয়া হয়নি যেগুলো হিউম্যান বিইংস ল্যাঙ্গুয়েজ করার জন্য বা কথা বলার জন্য, কমিউনিকেট করার জন্য ইউজ করে, সেই জিনিসগুলো হয়তো গড তাদেরকে দেয়নি। তার কারণে কি অ্যানিমেলসরা হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারে না বা তারা বলতে পারে না। এই যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজের কিন্তু কিছু ফিচার্স রয়েছে, মানে ল্যাঙ্গুয়েজটা কেমন হবে। ল্যাঙ্গুয়েজ ভার্বাল এবং ভোকাল হতে হবে। ভার্বাল এবং ভোকাল দ্বারা কি বোঝানো হচ্ছে, যেমন ল্যাঙ্গুয়েজটা আমরা যেসব ওয়ার্ড বলি বা সাউন্ড করি কিছু অর্গানস দিয়েই করি, মানে গলার মধ্যে কিছু অর্গানস থাকে, এগুলো দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাউন্ড বা ওয়ার্ডগুলো উচ্চারণ করে থাকি, কণ্ঠের সাহায্যেও করি। আবার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কোনো লিখিত রূপ নেই, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে যাদের কোনো লিখিত রূপ নেই, শুধুমাত্র আমরা সেগুলোকে বলার ক্ষেত্রে ইউজ করি, তাহলে কি ল্যাঙ্গুয়েজ ভোকাল এবং ভার্বাল হয়। ঠিক আছে, এরপর বলা হচ্ছে সোশ্যাল ফিনোমেনা। সোশ্যাল ফিনোমেনা বোঝানো হচ্ছে আমরা যে সমাজে বেড়ে উঠি ওই সমাজে যে ল্যাঙ্গুয়েজটা থাকে এটাই আমরা শিখি। এবং যদি সমাজে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যবহার না হয়, যদি কোনো সোসাইটিতে একটা ল্যাঙ্গুয়েজের ব্যবহার স্টপ হয়ে যায়, তাহলে দেখা যাবে সেই ল্যাঙ্গুয়েজটা ডাইস আউট, মানে মারা যাবে, মানে ওটার আর থাকবে না। যেমন ল্যাটিন ভাষাটা ইউজ করতো একসময় রোমানরা, কিন্তু যখন ল্যাটিনের ইউজটা বন্ধ হয়ে গেল তখন এই ভাষাটাকে ড্যাড ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রমাণিত হলো। ঠিক তেমনি কোনো একটা ভাষা যদি মানুষ ইউজ করা অফ করে দেয় তখন সেটা ড্যাড ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। নন ইনস্টিংটিভ, এটার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড বাই হিউম্যান বিইংস। মানুষ কিন্তু মানে ল্যাঙ্গুয়েজটা মায়ের পেট থেকে শিখে আসে না, তারা কি করতে হয় এই ল্যাঙ্গুয়েজটা শিখে নেয় সোসাইটিতে যখন বসবাস করে, আমরা একজন একজনের মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে শিখতে থাকি শুনতে শুনতে। নোবডি গেটস অ্যা ল্যাঙ্গুয়েজ ইন হেরিটেজ,
মানে বংশগতভাবে বা বলতে পারি জন্মগতভাবে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা শিখে আসি না, একজন একজন থেকে শোনার মধ্য দিয়ে, শেখার মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজটা কী করি আমরা আয়ত্ত করে নিই। আরবিট্রারি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই জিনিসটা অনেক সময় শর্ট নোটসও আসে। এটার মানে হচ্ছে দ্যাট দেয়ার ইজ নো কানেকশন বিটুইন লিঙ্গুইস্টিক ফর্ম অ্যান্ড ইটস মিনিং। লিঙ্গুইস্টিক যে ফর্মটা রয়েছে সেটার সাথে মিনিংয়ের সাথে কোনো তফাৎ নেই, মানে তফাৎ তফাৎ রয়েছে। তফাৎটা কীরকম, দেয়ার ইজ নো ন্যাচুরাল রিলেশন বিটুইন দ্য ওয়ার্ড গড ফর ইনস্ট্যান্স। যেমন আমি প্র্যাকটিক্যালি বলি, একটা ছাগল, চার পাওয়ালা একটা ছাগল, এটাকে আমরা ছাগল কেন বলি? তার গায়ে কি লেখা থাকে ছাগল? অবশ্যই থাকে না, কিন্তু আমরা কি করেছি, এটার নাম দিয়েছি ছাগল, ঠিক আছে, গড বলে থাকি। কিংবা ডগ কে আমরা ইংলিশে ডগ বলি কিংবা বাংলায় কুকুর বলি, তার গায়ে তো এমন কোনো ওয়ার্ড লেখা থাকে না। তাহলে কি লিঙ্গুইস্টিক ফর্মে এবং এটার মিনিংয়ের মধ্যে একটা কি থাকে, কোনো কানেকশন নেই। এই জিনিসটাকে বলা হয় আরবিট্রারি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান। ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র কি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানুষই শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, কোনো আদার অ্যানিমেলস ল্যাঙ্গুয়েজ পারে না বা ইউজ করতে পারে না। হিউম্যান ল্যাঙ্গুয়েজের একটু কমপ্লেক্স স্ট্রাকচার রয়েছে এবং এই কারণে কি পশু পাখিরা ওই ল্যাঙ্গুয়েজটা চাইলে ইজিলি শিখতেও পারে না। এরপর হচ্ছে ইউনিক। আমাদের আমরা যেসব ভাষাটা ইউজ করি আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল এবং প্রত্যেকটার কিছু কমন ফিচার্স থাকে, কিন্তু তাও একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আরেকটা ল্যাঙ্গুয়েজ থেকে কিছুটা তফাৎ হয়ে থাকে। যেমন বাংলা ভাষার কথাই বলি, যদি বলি চিটংয়ের ভাষার কথা বলি কিংবা সিলেট রাজশাহী, এক এক জায়গার ভাষা এক এক রকম, তাও কি সবগুলা ভাষাই কি বাংলা হতে পারে? ইংলিশের ক্ষেত্রেও তেমন আঞ্চলিকতা থাকবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ একটা একটা থেকে ইউনিক হয়, একটা একটা থেকে একটু তফাৎ হয়ে থাকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আলাদা ফিউচার্স থাকে। এগুলো বলা হচ্ছে কি ইউনিক হিসেবে ল্যাঙ্গুয়েজকে, এটাই বলা হচ্ছে। এরপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যেমন ধরেন আমরা চাইলেই কিন্তু আমাদের পাস্ট ফিউচার যে কোনো কিছু শেয়ার করতে পারি ইজিলি, ঠিক আছে, আমরা আমাদের ফিউচার প্ল্যান কী হবে, পাস্টে আমরা কী করেছি সব কিছুই বলতে পারি, কোনো নির্দিষ্ট টাইম টেবিল থাকে না, তাই জন্য বলা হয় কি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে স্থানচ্যুতি। এরপর বলি ডুয়ালিটি। এই ডুয়ালিটি দুইটা লেভেল রয়েছে। ল্যাঙ্গুয়েজ ইজ অর্গানাইজড অন টু লেভেলস। ল্যাঙ্গুয়েজ দুইটা লেভেল থেকে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, উই যেখানের মধ্যে আমরা কি করি ইন্ডিভিজুয়াল সাউন্ডসটা ক্রিয়েট করি ফিজিক্যাল লেভেলে, যেমন এ বি সি ডি যে কোনো একটা ওয়ার্ড বলতে পারি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাউন্ড, এটাকে বলা হয় ফিজিক্যাল লেভেল। আরেকটা হচ্ছে মিনিং লেভেল। এই মিনিং লেভেলটা কীরকম, এখানে আমরা যে ইন্ডিভিজুয়াল সাউন্ডগুলো করলাম যেমন এ আই এম, এই ইন্ডিভিজুয়াল সাউন্ডগুলোকে যখন আমরা কম্বাইন করব তখন আমি এটাকে লিখতে পারি, এইম বানাতে পারি, ঠিক আছে। আলাদা আলাদা ওয়ার্ডগুলোকে যখন একসাথে করা হয় সেটা হচ্ছে মিনিং লেভেল, আর আলাদা আলাদা প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ফিজিক্যাল লেভেল, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলো ফিজিক্যাল লেভেলে পড়ে। এরপর বলি সিমেন্টিসিটি। এটার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্যারিজ মিনিং। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কী করে, একটা মানে থাকে, যেমন প্রত্যেকটা ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স সব কিছুর আলাদা আলাদা মানে থাকবে। এরপর বলা হচ্ছে স্ট্রাকচার, ডিপেন্ডেন্স এবং সিস্টেমেটিক। আমাদের আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি ওটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে এবং সিস্টেমেটিক্যালি এটা কি সামনের দিকে অগ্রসর হয় বা সব কিছুর একটা সিস্টেম থাকে এবং স্ট্রাকচার থাকে, এটাই বলা হচ্ছে। এরপর হচ্ছে প্রোডাক্টিভিটি। হিউম্যানস আর ক্যাপেবল অফ ক্রিয়েটিং নিউ এক্সপ্রেশনস ফ্রম নিউ অবজেক্টস। আমরা কি করতে পারি, নতুন নতুন অনেক কিছু ক্রিয়েট করতে পারি নতুন নতুন অবজেক্ট থেকে, সেজন্য বলা হচ্ছে কি প্রোডাক্টিভিটি। হিউম্যান কি ক্রিয়েটিভ হয়ে থাকে। এরপর বলি কালচারাল ট্রান্সমিশন। এটা কি, উই অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ উইথ আদার স্পিকার্স নট ফ্রম প্যাটার্নাল জিনস। আমরা কিন্তু মা বাবার জিন থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখে আসি না, শুধুমাত্র কি একজন একজনের কাছ থেকে শোনার মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখে থাকি, এজন্য বলা হচ্ছে কি কালচারাল ট্রান্সমিশন। আশা করে বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের কিছু ফিচার্স, ল্যাঙ্গুয়েজগুলো কেমন হয়, ভোকাল এবং ভার্বাল হবে এবং এটা সোশ্যাল ফেনোমেনা থাকবে, নন ইনস্টিংটিভ হবে, আরবিট্রারি থাকে, মানে এসব কিছু হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফিচার্স। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।